ক্যান্ডি ক্রাশ। রবীন্দ্রনাথের ছবি আছে? তাড়াতাড়ি নিয়েই চলে আসো। ঠিক আছে বাবা, রাখছি। আঙ্কেল পেয়েছেন? হ্যাঁ, একটা পেয়েছি। দেখেন তো, এটা পছন্দ হয় কিনা আপনার। খুবই সুন্দর একটা কালার, কালারটা খুব ভালো মানাবে। আঙ্কেল, এটা কি রকম প্রাইস? আপনার জন্য 500 রাখবো। আঙ্কেল, একটু কমিয়ে রাখেন না, আমরা তো স্টুডেন্ট মানুষ। ঠিক আছে, 400 দিয়ে দিন আপনি। আচ্ছা, থ্যাংক ইউ, প্যাক করে দেন। খুশি হলে আমি আসছি। হ্যাঁ, আমি অনেক খুশি হয়েছি, অনেক, খুব। তুমি সুন্দর একটা স্মাইল দিয়ে বলো খুশি হয়েছো। আমি অনেক খুশি হয়েছি। হাতটা ধরে বলো খুশি হয়েছো। আমি অনেক খুশি হয়েছি।
সেন্স নাইলে এখানে তোমার সাথে পিরিপ করতে আসে নাই, একটা বিশেষ উদ্দেশ্যে আসছে। এই দেখো আমরা যেভাবে এখন আছি এভাবে ঠিক আছি, মানে তো তুমি আমার সাথে জোর করে প্রেম করতেছো আমি সেটা মেনে নিছি, তুমি আমার সাথে জোর করে বাইরে খাইতে যাও আমি সেটাও মেনে নিছি, তুমি জোর করে কিছু দাও আমার খারাপ লাগে তারপর আমি মেনে নিই, কিন্তু আমি বিয়ে করতে পারবো না। নো বেব, লজ্জা দাও কেন, বিয়ে তো অনেক পরে, বিশেষ উদ্দেশ্য তো বিয়ে না। ও ও থ্যাঙ্ক গড। আচ্ছা তুমি গেম খেলতে পারো তো, রাইট? গেম? হ্যাঁ আমি খুব ভালো ফুটবল খেলতে পারি। যেভাবে যাচ্ছে সবকিছু এভাবে থাক না, কি দরকার, মানে যিনি মানে আমার চেয়ে মুরব্বী একজন মানুষের পেটে আমি লাথি মারবো খুশি মারবো এটা আমাকে দিতে হবে না, আমার ফ্যামিলি আমাকে এগুলো শেখায় না, প্লিজ তুমি আমাকে দিতে করো না, প্লিজ। শুনো, ইটস জাস্ট আ ভার্চুয়াল থিং এন্ড মাই পাপা রিয়েলি লাইকস ইউ, হি ইজ ভেরি কুল এন্ড ভেরি ফ্রেন্ডলি, তুমি তো চাইলে আমার পাপার সাথে স্মোক না বাট ইউ ক্যান গো এন্ড ড্রিঙ্ক উইথ হিম, ইউ নো, জুস এন্ড এটসেট্রা। ঠিক আছে আমি কি অরেঞ্জ জুস খেয়ে আসবো, কিন্তু আমি গেম টেম খেলতে পারবো না, প্লিজ এটা তুমি আমাকে রিকোয়েস্ট করবে না একদম, এটা আমাকে সম্ভব না, বুঝছো? আই নারা তোকে বসে না তোর খেলতে হবে, ইটস নাইলাস অর্ডার, তুই শুনবি, আমি বসে তুই শুনবি, দ্যাটস ইট। টুর্নামেন্ট কবে? গুড বয়, সামনে ফারুকের কি অবস্থা? ও সত্য, গতকালকে তোকে পড়ালাম, ও হোমওয়ার্ক করে ঠিকঠাক? হ্যাঁ একটু দেখো তো, মানে স্কিপ করে। Don't worry, শুভ ভাইয়া, আমি নিজের হাতে ধরে ধরে ওকে হোমওয়ার্ক করে। গুড। শুভ ভাইয়া, আমি না একটা কাজ করে ফেলেছি। ভয়ঙ্কর কাজ করে ফেলেছ? না মানে করে ফেলেছি, বুঝতে পারছি না তুমি কিভাবে নিবে না কি করবে। আমি আমি অনেক কিছু এখন নিচ্ছি তো এটাও নিতে পারবো, বলো। আমি না তোমার জন্য একটা টি শার্ট কিনে এনেছি, দেখবে কেমন লাগে তোমার। বাহ সুন্দর তো।
পছন্দ হয়েছে তোমার? হ্যাঁ দাও আমি সরি আমি বেটার একটু চেঞ্জ করে আসি, তুমি বসো। হ্যাঁ যে তোমাকে বুঝবে, কবিগুরুকে বুঝবে। হ্যাঁ আমার এরকমই দরকার। আচ্ছা শুভ হয়ে থাকো, আমি আজকের মতো উঠি। বসো না, মানে থাকো, আমি তো তোমাকে কিছু খাওয়াতে পারবো না, কিছু নেই। তুমি চাইলে আমি পানি খাওয়াতে পারি, পানি খাবা? তুমি যদি এভাবে বসতে বলো তাহলে কি আর আমি যেতে পারি? পানি খাও। বসো, আমি নিয়ে আসি। কিভাবে শোভা, তোমাকে খুব অস্থির লাগছে। খাও না পানি। না না না, আমার পানি খাও, বা সমস্যা নেই, রেখে দিচ্ছি। কি সমস্যা তোমার বলো আমাকে। আমি আসলে ওই নাইলা উচ্চ, ও আমাকে বলল যে ওর বাবার সাথে নাকি আমার গেমস খেলতে হবে। মানে আমি কখনো গেম খেলিনি আমার লাইফে। মানে হ্যাঁ ওই প্যাকম্যান খেলেছি, কিন্তু এই এই আমি এখন কীভাবে একটা একটা বয়স্ক লোকের সাথে গেম খেলবো, কেন খেলবো? কি ধরনের গেম? মারামারি টাইপ, কিং অফ ফাইটার্স। আমি তোমার অনেক ভালো চাই, আর আমি এটা হচ্ছে যে তুমি এই ধরনের গেম খেলবে না। আমি এটাই চাই। শুভ তুমি আমাকে প্রমিস করো যে তুমি এরকম আর করবে না। কথা দিচ্ছি। পানি খাবো? সরি আর গ্লাস এনে দিব। আমার খবর নিতে আসেন তো, আমি খুব ভালো আছি, দেখলেন তো। এবার আপনারা প্লিজ চান, আপনাকে আমাদের সাথে যেতে হবে। কোথায়? ম্যাডামের কাছে। ম্যাডাম আপনার জন্য অপেক্ষা করছেন। জি, আজকে আপনাদের ডেটিং না। কি বলবো ভাই, শরীরটা না কেমন যদি আজকে ম্যাজ ম্যাজ করছে একটু, বুঝছেন? ঠিক আছে।
আমরা টিপে দিচ্ছি। আচ্ছা 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 ভাই, টিপা লাগবে না, টিপা লাগবে না, না গেলে হয় না, কেমন একটু বোঝার চেষ্টা করেন। আচ্ছা না যাই, আপনাকে না নিয়ে তো আমরা যাবো না, আমাদের কোনো উপায় নেই, আপনাকে আমাদের নিয়ে যেতেই হবে। কোনো উপায় নেই, এই যে দুপুরবেলা আসছেন, আপনারা কি লাঞ্চ করেছেন? ক্ষুধা লেগেছে নিশ্চয়ই। ভাই কেক আর কলা এগুলো খেয়ে আপনারা বিদায় হন। হ্যাঁ থ্যাংক ইউ, আপনাদেরকে অনেক থ্যাংক ইউ আমার বিষয়টা বোঝার জন্য। খুবই কলাটা ভালো, হ্যাঁ কেকটাও খুব মজা, খুব ভালো মজা। হ্যাঁ বুঝে নিত, মানে একে বাসায় থাকি, কখন ক্ষুধা লাগে কাজের লোকের নেই। দেখুন বেশি চিল্লা চিল্লি করবেন না, তাহলে কিন্তু আমাদের বস্তা থিওরিতে যেতে হবে। হ্যাঁ বাবা, হ্যাঁ আমার ডেট চাকরি ঠিকঠাক থাকে, খুব সুন ইউর মিটিং হিম। কবিগুরুর টি শার্ট, কবিগুরু আমার খুব প্রিয় একজন মানুষ, আর শামানা গিফট করেছে তো, তো তাই পড়লাম নতুন টি শার্ট। আমার সে খুব ভালো ফিট করেছে, তাই না? ও শোবানা, ইউর সিস্টার? কে শোবানা? মানে শোবানা শুভ, হ্যাঁ সব সব ব্যাপারটা আছে। হাউ ওল্ড শি? 19, মানে ও বোন না ঠিক, মানে কাছের একজন না, মানে ও খুব ভালো একটা মেয়ে, ও খুব পছন্দ করে, মানে ওর বাসায় আমি যাই, ওই ওর ছোটো ভাইকে পড়াই। শি ইজ নাইস, গুড গার্ল। ও আর্ট পছন্দ করে,